হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি শপিং ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি কুর্তি দেখছিলাম। এটা মিস্ট পিঙ্কের উপরে ছিল, হ্যান্ড ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সামনে এরকম কুচি কুচি ছিল, আর এটার মধ্যে দুইটা কালার ছিল, একটা হট পিঙ্ক আর একটা হচ্ছে মিস্ট পিঙ্ক। তো এটার প্রাইস ছিল 1270 টাকা প্লাস ভ্যাট। আর এখানে চ্যাকের মধ্যে আরও একটা কুর্তি দেখছিলাম, এটার প্রাইস ছিল 1250 টাকা, এবং এখানে ওদের সাইজ অ্যাভেলেবেল রয়েছে। আর এই কালারটা খুবই ভাইব্রেন্ট, ভাল লাগছিলো দেখতে। আর এই কুর্তিটার দাম ছিল 1390 টাকা। আমার বিশেষ করে ওদের হ্যান্ড ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে। আর চ্যাকের মধ্যে এরকম আরও একটা কুর্তি দেখছিলাম, আমার এরকম কুচি কুচি কুর্তিগুলো আমার খুব ভালো লাগে, এগুলো পরলেও অনেক কিউট লাগে। তো এখানে আরও একটি রয়েছে, হ্যান্ডওয়ার্ক ডিজাইনটা জাস্ট অসাধারণ, সুতার হাতের কাজ করা আছে, এগুলোর সাইজ অ্যাভেলেবেল। বাই দ্য ওয়ে, আজকে আমরা চলে আসছি গ্রামীণ চ্যাকে শপিং করার জন্য। আমি এই কুর্তিটা নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 1490 টাকা। আর এখানে এই কুর্তিটাও সামনে খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্ক ডিজাইন, কালারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই কুর্তির কাপড়টা এত বেশি সফট ছিল, পরে অনেক বেশি আরাম পাওয়া যাবে। আর এই চ্যাকের কুর্তিটাও দেখছিলাম, সামনে এই ঘুড়ি ডিজাইনের হ্যান্ডওয়ার্কটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি, এত কিউট, তাই না বলেন? যাই হোক, এখানে 600 থেকে শুরু করে 1400-1500 টাকার মধ্যে অনেক অনেক এক্সক্লুসিভ কুর্তির কালেকশন রয়েছে। বিশেষ করে চ্যাকের যে কুর্তি কালেকশনগুলো, সেগুলো আমার খুবই ভালো লাগে। আর গ্রামীণ চ্যাকের বিশেষত্ব হচ্ছে এখানে চ্যাকের প্রোডাক্টগুলি বেশি। আর এই কুর্তিটা দেখেন, হোয়াইট এবং হট পিঙ্কের কম্বিনেশনে খুবই সুন্দর ছিল কুর্তিটা। সামনে দুটা পকেট ছিল, এবং এটার পিছনের সাইডটাও খুব সুন্দর করে কুচি কুচি করে দেওয়া ছিল। তো অনেক দিন পরই শপিং ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আর এটা হচ্ছে গ্রামীণ চ্যাকে 2 নম্বর আউটলেট, এটা মানে মিরপুর 2 নম্বরে যে আউটলেটটি রয়েছে সেখানে। আর একটা কথা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না। যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর এখানে কিছু লুঙ্গি দেখছিলাম, এখানকার লুঙ্গির কালেকশন অনেক বেশি ফেমাস, খুবই পপুলার। এগুলোর প্রাইস 600 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত। আর এখানে হচ্ছে কিছু বাটিকের শাড়ি দেখছিলাম, যেমন এই শাড়িটার প্রাইস ছিল 1430 টাকা প্লাস ভ্যাট। ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর, শাড়িটাও খুব সুন্দর। আর এগুলো ব্রাইট কটনের উপরে ভেজিটেবল টাইডাই বাটিক। আর অন্যান্য শাড়িগুলোও এরকমই ছিল, 1400 থেকে 1800 টাকার মধ্যে। এই নীল আর লেমন কম্বিনেশনের শাড়িটাও খুব ভালো লাগছিল দেখতে, আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস ছিল। লাল সবুজ কম্বিনেশনে এই ভেজিটেবল টাইটাই বাটিকটাও খুব সুন্দর ছিল। আর এই শাড়িগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি ছিল, যেমন 800 থেকে 1500 টাকার মধ্যে শাড়িগুলোর প্রাইস ছিল। আবার যেগুলো একটু ভালো কাজ আছে, হাতের কাজ আছে, ব্লক প্রিন্ট কাজ বেশি, এগুলো 2 থেকে 3 হাজার টাকার মধ্যে ছিল। এটা টাঙ্গাইল সুতি জামদানি, মানে হাফ সিল্কের উপরে সুতার জামদানি, এগুলোর দাম ছিল 1200 টাকা করে। এই শাড়িটা অল ওভার এরকম হাতের কাজ ছিল, হাতের কাজের শাড়ি, এগুলো 3000 টাকার মতো প্রাইস ছিল। এক্স্যাক্ট প্রাইসটা আমার ঠিক মনে পড়ছে না এখন, তবে এরকমই ছিল দামটা। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা, আর এটা হচ্ছে কাতানের উপরে, হ্যাঁ কাতান ম্যাটেরিয়ালের মধ্যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। এখানে অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছি, এগুলোর দাম ছিল 2800 সামথিং প্লাস ভ্যাট। এই মাস্টার কালার আর কি বলে পার্পল কম্বিনেশনের শাড়িটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বাট এই মুহূর্তে আমার ঠিক প্রয়োজন নেই এবং বাজেটও হবে না, তাই নিচ্ছি না। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 7000 প্লাস ভ্যাট। এটা মসলিনের উপরে হাতের কাজ ছিল, শাড়িটা অনেক সুন্দর, এক্সক্লুসিভ ডিজাইনের হাতের কাজ করা ছিল। এখানে কিন্তু টুকটাক অর্নামেন্টসের কালেকশনও ছিল, চলুন দেখে নেই। যেমন এই লকেটগুলো খুবই সুন্দর ছিল, এগুলোর প্রাইস এক্স্যাক্ট মনে নাই, তবে প্রাইসটা বেশ রিজনেবলই ছিল, খুব বেশি হাই প্রাইস ছিল না। আর এখানে চুড়ি দেখছিলাম, হোয়াইট স্টোনের চুড়িগুলো বেশ সুন্দর ছিল। আর তার ঠিক পিছনেই কিছু নেকসেট দেখছিলাম,
এবং এই ইয়াররিংসটা অনেক বেশি ভালো লেগেছে আমার। আর এখানে কিছু ফিঙ্গার রিং দেখছিলাম, এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা করে, সরি 150 টাকা করে দাম ছিল। অনেকগুলো কালার ছিল, সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার। আর ফিঙ্গার রিংগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, চিকন আঙুল, মোটা আঙুল সব আঙুলই এটা ফিট করা যাবে। এই অক্সি কালারটা খুব সুন্দর ছিল, তাই না? তো আপনারা যদি এখান থেকে শপিং করতে চান বা গ্রামীণ চেক থেকে শপিং করতে চান, আপনাদের আশেপাশে গ্রামীণ চেকের যে কোনো আউটলেটেই চলে যেতে পারেন, কিংবা মিরপুরে যারা আছেন তারা 1 নম্বর কিংবা 2 নম্বর শোরুমগুলোতে ভিজিট করতে পারেন। আর এই ফিঙ্গার রিংগুলো 80 থেকে 100 টাকার মধ্যে ছিল। আর এখানে আমি 2টা ব্রেসলেট দেখছিলাম, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। 2টা কালার ছিল, একটা গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার কালার। তো আমি গোল্ডেনটা হাতে ট্রায়াল দিয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর কাতানের মধ্যে এই শাড়িটা আমি অলরেডি দেখেছিলাম, তারপর আমার অনেক পছন্দ হওয়ার কারণে আমি বললাম যে একটু খুলে দেখি, এটা যদি ভালো লাগে সেরকম তাহলে নিয়ে নিব। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই শাড়িটা আমি নিয়েছি। আর হ্যাঁ, গ্রামীণ চেকে কিন্তু কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল। আর এখানে কিছু পাঞ্জাবির কালেকশন দেখছিলাম, ওদের পাঞ্জাবিগুলো কিন্তু অনেক সুন্দর, ফ্যাশনেবল, একদম আরং ডিজাইন, আরং কোয়ালিটি। এই পাঞ্জাবিটা অনেক সুন্দর, এটার দাম ছিল 1950 টাকা। আর ঠিক পাশে এই নীল পাঞ্জাবিটা দেখছিলাম, এটার মধ্যে খুব সুন্দর করে একটা সেলফ প্রিন্ট করা ছিল, এটার দাম ছিল 2050 টাকা। অনেক অনেক পাঞ্জাবির কালেকশন, পাঞ্জাবিগুলো বেশ সুন্দর, ফ্যাশনেবল। আর একটা কথা হচ্ছে, মেয়ে মানুষ হওয়া যে কত যন্ত্রণার একটা জিনিস, যাই দেখি সবই ভালো লাগে, সবই কিনতে ইচ্ছে করে। মানে কি একটা অবস্থা, যা কিছু টাকা হবে এভাবেই শপিং করে করে আমি জাস্ট শেষ করে ফেলি, ফকির হয়ে যাই। আসলে আমি কোনো দিন বড় লোক হতে পারবো না, অনেক টাকা পয়সার মালিক হতে পারবো না, শুধুমাত্র এই এই শপিংয়ের অভ্যাসের কারণে। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন, ওকে? তো পাঞ্জাবিগুলো দেখতে ভালোই লাগছিল, মানে এরকম একটা অবস্থা, কিনি বা না কিনি দেখতেই ভালো লাগে, আবার কিনে ইউজ করব কি করব না জানি না, বাট কিনতেই ভালো লাগে। যাই হোক, একদিক থেকে চিন্তা করলে শপিং করাটা অনেক ভালো হ্যাবিটের মধ্যেই পড়ে, কারণ যখন মন ভালো থাকে না তখন শপিংয়ে বের হলে টুকটাক জিনিসপত্র কেনার পর অটোমেটিক মনটা ভালো হয়ে যায়, মানে একটা সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসে। তো নিজেকে ভালোবাসা, নিজের জন্য শপিং করা, নিজের জিনিসগুলো পছন্দ করে করে কিনা, এটার মধ্যে একটা মানসিক শান্তি আছে, তাই না? যারা আমার মতো প্রচুর শপিং করেন তারা অবশ্যই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে শপিংয়ের মাধ্যমে কত বড় একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর এখানে আসলে ছেলেদের অনেক অনেক আইটেম ছিল, শার্ট, ফতুয়া, টি শার্ট, ট্রাউজার। ও, আরেকটা কথা, আমি রিসেন্টলি একটা জিনিস খুব নোটিস করছি যে কিছু সংখ্যক আপু, সবাই না কিছু সংখ্যক আপু, তারা কমেন্ট বক্সে এসে আমার উচ্চারণে ভুল ধরে যা তা কমেন্ট করেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি কি পারফেক্ট, আপনার কথা বলার ধরন কিংবা ইংরেজি এবং বাংলার যে উচ্চারণগুলো সবগুলো কি আপনি পারফেক্টলি করতে পারেন? আমার মনে হয় না, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা কেউই আসলে পারফেক্ট না, কোথাও না কোথাও কোনো না কোনো ওয়ার্ডে আমাদের একটু ভুল বা একটু ল্যাকিংস থেকেই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে এত সেন্টি খাওয়ার কিচ্ছু নেই। আপনি আমার ভিডিও দেখছেন, ওকে, আমি আমার ভিডিওতে কী দেখানোর চেষ্টা করেছি, কী ধরনের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনার জন্য হেল্পফুল কি না সেটা দেখেন না, সব কিছু রেখে তারা এক একটা হইলেও উচ্চারণে ভুল বের করবে আর সেটা ধরে একটা কমেন্ট করে চলে যাবে। এবং আমি কিন্তু এটাও নোটিস করেছি, যারা আমার কমেন্ট বক্সে এসে উচ্চারণে ভুল ধরে কমেন্ট করে যায়, তারা সেমভাবে যারা পপুলার ইউটিউবার আছে, যারা ফেসবুকে ব্লগ আপলোড করে, তাদের ভিডিওতেও গিয়ে সেম কমেন্টগুলোই কিন্তু করে। তো এই টাইপ মানুষগুলো ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতেই পারে না, উল্টা ছোটোখাটো কিছু ভুল যেগুলো না ধরলেই চলবে তাও ওরা ধরে 1-2টা কথা শোনাবে আপনাকে, এদের নেচারটাই এরকম। যাই হোক, সবার একটা বাকস্বাধীনতা বলে কথা আছে, যে যেভাবে কথা বলে, যে যেভাবে উচ্চারণ করে কমফর্ট ফিল করে, তাকে সেভাবেই করা উচিত, আর সেটা নিয়ে নিশ্চয়ই আপনার কথা বলার কোনো রাইটস নেই, তাই না?
যাই হোক, এখানে কিছু আনস্টিচ থ্রি পিস দেখছিলাম, এগুলোর প্রাইস ছিল 1800 থেকে 3000 টাকার মধ্যে। থ্রি পিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানে কিছু স্টিচ থ্রি পিস দেখছিলাম একদমই রেডি করা, এগুলোর দাম 3 থেকে 4 মধ্যে ছিল। আর কাপড়গুলো আসলে খুবই কমফোর্টেবল, পরে অনেক আরাম পাওয়া যাবে, সুতি ম্যাটেরিয়ালের উপরে করা ছিল। আর এখানে আরও কিছু কুর্তির কালেকশন ছিল, এই কালারটা খুব সুন্দর লাগছিল আমার কাছে। এগুলো দেখছিলাম হাতের কাজের আনস্টিচ থ্রি পিস, যারা হাতের কাজের থ্রি পিসগুলো পরতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন। এগুলোর প্রাইসটা এখন আমার ঠিক মনে নেই, তাই বলতে পারছি না, খুবই দুঃখিত। আর এখানে কিছু সিঙ্গেল ট্রাউজার এবং প্লাজো দেখছিলাম, 200 থেকে 300 টাকার মতো দাম ছিল। গ্রামীণ চেকের গামছার কালেকশন তো আরও বেশি হিট, খুবই পপুলার। আর এখানে কিছু হ্যান্ডমেড পুতুল দেখছিলাম, এই জিনিসগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক গলিয়ে এই জিনিসগুলো বানানো হয়েছে। তো কোনো জিনিসই আসলে ফেল না নয়, সব কিছুকেই রিপ্লেস করা যায়। যেমন প্লাস্টিক গলিয়ে এই শৌখিন জিনিসপত্রগুলো কত সুন্দর করে বানিয়ে ফেলেছে, যেগুলো খুবই ইউজফুল, রাইট? তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।